বিএনপির ডাকা অবরোধ অনেকটা নিরুত্তাপভাবে চলছে গাজীপুরে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বল্পসংখ্যক হালকা যানবাহন ও দূরপাল্লার বাস চলাচল করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে টহলে রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা।